বজ্রপাতে নিহত ব্যক্তির লাশ চুরি হয় কেন? কি বিশেষত্ব আছে এই লাশের মধ্যে? বজ্রপাতে নিহত ব্যক্তির লাশ চুরি করে চড়া দামে বিক্রি করা হয়, তা কম বেশি সবারই জানা। দেশের বিভিন্ন স্থানে প্রায় শোনা যায় কবর থেকে লাশ চুরির ঘটনা। তবে এটা কোনো অলৌকিক ঘটনা নয়, একটি বিশেষ চক্র কবর থেকে লাশ চুরি করে তা বিক্রি করে। কিন্তু কেন লাশ চুরি করে, এ প্রশ্ন সকলের মনে। তো বন্ধুরা, আজ রয়েছে বজ্রপাতে নিহত ব্যক্তির লাশ চুরি হয় কেন, কি বিশেষত্ব আছে এই লাশের মধ্যে। তো ভিডিওটি শুরু করার আগে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বজ্রপাতে নিহত ব্যক্তির লাশ সম্পর্কে কিছু ধারণা আছে যে বজ্রপাতে নিহত ব্যক্তির শরীর নাকি প্রাকৃতিক চুম্বকে পরিণত হয়, এমন ধারণা অনেকের। তবে এটি আসলে একটি ভুল ধারণা। সে কারণে বজ্রপাতে নিহত ব্যক্তির লাশ প্রায় চুরি হওয়ার ঘটনা ঘটত। তবে মানুষ এখন অনেকেই জানে যে এই লাশে তেমন কোনো বিশেষত্ব নেই, আর তাই বর্তমানে বজ্রপাতে মৃত ব্যক্তির লাশ চুরি হওয়ার প্রবণতা অনেক কমে এসেছে। তবে এত কিছুর পরও এখনও বেশ কিছু ভুল ধারণা মানুষের মধ্যে বিদ্যমান, সে কারণে এখনও বজ্রপাতে মৃত ব্যক্তির লাশ চুরি হওয়ার ঘটনা ঘটে থাকে। জানা যায় বজ্রপাতে মৃত ব্যক্তির শরীরে বিশেষ বিশেষ হার প্রেত সাধারণ কাজে নাকি ব্যবহৃত হয়ে থাকে। যারা এসব বিষয়গুলো বিশ্বাস করে তাদের মধ্যে মৃত মানুষের কিছু হার দিয়ে বিশেষ প্রক্রিয়া সাধনা করলে অলৌকিক ক্ষমতা অর্জন করা যায়। তবে সাধারণভাবে মৃত মানুষের চেয়ে বজ্রপাতে মৃত মানুষের হার নাকি অনেক বেশি কার্যকর। তবে এই বজ্রপাতে মৃত ব্যক্তির লাশ রহস্য নিয়ে জানা যায়, যেখানে বজ্রপাত হয় তার আশেপাশে কিছু খনিজ টুকরা পাওয়া যায়। পাহাড়িরা ওইসব খনিজ টুকরা সংগ্রহ করে রাখে। এর কারণ হলো তাদের দৃঢ় বিশ্বাস এ খনিজ পদার্থ ঝড়ফুঁকে উপকারে আসে। ওইসব কারণে যেসব ব্যক্তির উপর বজ্র সরাসরি আঘাত হানে সেই শরীরের আশেপাশে খনিজ পদার্থটি পাওয়ার সম্ভাবনা থাকে। তাই মানুষ হুজুগুড়ে বসে এ লাশ চুরি করার মতো কাজটিও করে বসেন। কিন্তু বাস্তবে এমন কোনো ঘটনা না দেখে পরে মাথা চুলকানো ছাড়া আর কোনো উপায় থাকে না তাদের। কিন্তু সচেতন মানুষ মাত্রই জানে বজ্রপাত একটি প্রাকৃতিক দুর্যোগ। এ বজ্র কোনো মানুষের পাপাচারের কারণে মাথায় এসে পড়ে না, অথবা বজ্রপাতে নিহত ব্যক্তির হাড়ের বিশেষ কোনো তাৎপর্য নেই। আদিমকাল থেকে বজ্রপাতে সব দেশেই মানুষের মৃত্যু ঘটেছে। এক হিসেবে দেখা গেছে বজ্রপাতে বিশ্বব্যাপী প্রতি 6 বছর গড়ে 24,000 মানুষের মৃত্যু হয়ে থাকে। তবে বজ্রপাতের পরিমাণ যে মানুষের কৃতকর্মের ফলে দিন দিন বৃদ্ধি পাচ্ছে তাতে কোনো সন্দেহই নেই। মানুষ তো তাদের কৃতকর্ম দিয়েই প্রাকৃতিক বৈরী গড়ে তুলেছে। সম্প্রতি মেঘ বৃষ্টির দিন শুরু হতে না হতে মাত্র কয়েকদিনেই বাংলাদেশে শতাধিক মানুষ জীবন দিয়েছেন। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটির ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করুন ও লাইক দিন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভিডিও দেখার জন্য।